আবাসন শিল্পোদ্যোক্তাদের সংগঠন রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের বার্ষিক বনভোজন গতকাল পতেঙ্গা বোট ক্লাবে অনুষ্ঠিত হয়। রিহ্যাব সদস্যদের পরিবার পরিজন নিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল জাদু, কৌতুক, চেয়ার খেলা, ঝুড়িতে বল ফেলা, ছোটদের দৌড়, কক ফাইট সহ নানা প্রতিযোগিতা। পরে রিহ্যাবের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম রিজিয়নের চেয়ারম্যান আব্দুল কাওয়িম চৌধুরীর সভাপতিত্বে এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস চেয়ারম্যান নুরুন নবী শাওন এমপি। সকলে মিলে বৃক্ষরোপণ করি।